আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম, আফগান সীমান্তে নিরাপত্তা নিয়ে এবার শঙ্কায় পাকিস্তান। আফগানিস্তানে বোমা হামলার আহ্বান জানাল ডোনাল্ড ট্রাম্প। কফিনে যুক্তরাষ্ট্রের পতাকা জড়িয়ে তালেবানের উল্লাস। পাঞ্জশিরে টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে তালেবান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে। তালেবানের নতুন সরকার গঠনের চেষ্টার মধ্যে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে পাকিস্তানের। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জানানো হয়, আফগান সীমান্ত অতিক্রম করে পাকিস্তানি একটি তালেবান গোষ্ঠীর হামলার কারণে উদ্বেগে পড়েছে ইসলামাবাদ। গত দুই দশকে পাকিস্তানি ওই তালেবান গোষ্ঠীর জঙ্গি হামলায় দেশটির কয়েক হাজার মানুষ নিহত হয়। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান নিয়ে নিরাপত্তার হুমকির মধ্যে কয়েকদিন আগে কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের হামলায় একশোরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১৩ জন মার্কিন সেনাও রয়েছে। এরপর পরই কাবুল বিমানবন্দরে রকেট হামলা চালানো হয় এবং গত রোববার আফগান সীমান্ত এলাকায় জঙ্গিদের গুলিতে দুজন পাকিস্তানি সেনা মারা যান। আফগান পাকিস্তান সীমান্তে জঙ্গি হামলা বাড়ার আশঙ্কা প্রকাশ করে পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, আগামী দুই থেকে তিন মাস খুবই জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। ইসলামিক স্টেটসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর হুমকির কথা উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, তালেবানকে নিজেদের এলাকা নিয়ন্ত্রণে সেনাদের আবারও সুসংগঠিত করতে আমাদের সহায়তা করা উচিত। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই আফগানিস্তানে তালেবানকে সহযোগিতা করার অভিযোগ করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ১৯৯৬ সালে তালেবান সরকার ক্ষমতা আসার পর যে অল্প কয়েকটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে পাকিস্তান রয়েছে। ২০০১ মার্কিন নেতৃত্বে বিমান হামলার মধ্য দিয়ে পতন হয় তালেবানের। পাকিস্তান সরকার অবশ্য বলছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে তালেবানের উপর তাদের প্রভাব কমে এসেছে। পাকিস্তানের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িত একজন কর্মকর্তা জানান, তালেবান যাতে আফগান বাহিনীকে ফের সংগঠিত করতে পারে সেই লক্ষ্যে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এমনকি পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স প্রধানকেও পাঠানো হতে পারে বলে রয়টার্সকে জানান ওই কর্মকর্তা। পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক নিয়ে আফগানিস্তানের তালেবান মুখপাত্র অবশ্য রয়টার্সের প্রশ্নের জবাবে এখনও কোনো মন্তব্য করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনই সামনে না আসলেও পাকিস্তানি ওই কর্মকর্তা বলেন, বিশ্বের আফগানিস্তানকে পরিত্যাগ করা উচিত নয়। আমরা তালেবান সরকারকে স্বীকৃতি দেই বা না দেই, আফগানিস্তানে স্থিতিশীলতা খুবই জরুরি। তিনি সতর্ক করেন, সিরিয়া ও ইরাকের ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত ইসলামিক স্টেট খোরাসান নতুন কর্মী সংগ্রহ এবং হামলা চালানোর জন্য সক্রিয় হয়েছে। কোনো ধরনের বাধা না থাকায় সম্প্রতি জঙ্গি এই গোষ্ঠীটি সংখ্যায় ছোট থেকে বড় হয়ে উঠেছে বলে প্রতিবেদনে বলা হয়। সম্প্রতি কাবুল এবং পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তসহ দুটি এলাকায় আইএসআইএস জঙ্গিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা শোধ নিতে জঙ্গিদের ধরা হবে বলে ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তালেবান এর নিন্দা জানিয়ে বলেছিল, এটা স্পষ্টভাবেই আফগান ভূখণ্ডের উপর হামলা। পাকিস্তানে যুদ্ধবিমান এবং সামরিক ড্রোন থাকলেও আফগানিস্তানে সরাসরি এ ধরনের পদক্ষেপ সর্বোত্তভাবে এড়িয়ে যেতে চায় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। আফগানিস্তানের তালেবান প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করেছে, পাকিস্তান কিংবা পাশের কোনো দেশে কারো হামলার পরিকল্পনা তারা বরদাস্ত করবে না। ওই কর্মকর্তা জানান, পাকিস্তানে হামলা করতে চায় এমন জঙ্গিদের আফগানিস্তানের তালেবান তাদের হাতে তুলে দেবে বলে আশা করছে ইসলামাবাদ, নইলে অন্তত দুই দেশের সীমান্ত অঞ্চল থেকে অন্তত তাদের বিতাড়িত করবে। আফগানিস্তানে বোমা হামলার আহ্বান জানাল ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে ফেলে আসা সব যুদ্ধ সরঞ্জাম ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তালেবান অসম্মত হলে দেশটিতে ফের বোমা হামলা চালানোর আহ্বান জানান তিনি। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহারের পর ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক মেইল বার্তায় এসব কথা বলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সব যুদ্ধ সরঞ্জাম ফিরিয়ে দেওয়ার জন্য তালেবানকে বলা হোক, পাশাপাশি যুদ্ধ সরঞ্জামের ৮.৫ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিটি অর্থ যেন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দেওয়া হয়। তা না হলে যুক্তরাষ্ট্রের আবার পূর্ণ সামরিক শক্তি নিয়ে আফগানিস্তানে যাওয়া উচিত এবং বোমা বর্ষণ করা উচিত। ৩০ আগস্ট কাবুল ত্যাগের আগমুহূর্ত পর্যন্ত মার্কিন বাহিনীর যুদ্ধ সরঞ্জাম বিমানবন্দরে প্রস্তুত ছিল। কাবুল ত্যাগের আগে এসব যুদ্ধ সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে। কাবুল ত্যাগের আগে ৭৩টি এয়ারক্রাফ্ট, ২৭টি সাজানসহ বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম চিরতরে ব্যবহারের অনুপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন জেনারেল ম্যাকেঞ্জি।
ট্রাম্প তার বিবৃতিতে বলেন, ইতিহাসে এমন খারাপ অবস্থার মধ্য দিয়ে কোনো সেনা প্রত্যাহারের ঘটনা ঘটেনি। একে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনে চরম অযোগ্যতা ব্যর্থতা বলে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প। কফিনে যুক্তরাষ্ট্রের পতাকা জড়িয়ে তালেবানের উল্লাস। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের অভিযানের অধ্যায়। মার্কিন সেনাদের নিয়ে শেষ প্লেন কাবুল বিমানবন্দর ত্যাগ করার পরই ফাঁকা গুলি ছড়ে উল্লাস করে তালেবান। এছাড়া ন্যাটো ও যুক্তরাষ্ট্রের পতাকা মোড়ানো কফিন নিয়েও বিজয় উল্লাস করেছে তারা। গোটা দেশ এখন তালেবানদের নিয়ন্ত্রণে। 31 আগস্ট আফগানিস্তানের খোস্ত শহরে সমাবেশে এই নকল শবযাত্রায় রাখা হয় ফ্রান্স ও ব্রিটেনের পতাকা দিয়ে ঢাকা কফিনও। উপস্থিত নেতারা জানান, দীর্ঘ 20 বছরের যুদ্ধের সমাপ্তির পর তালেবানের কাছে পরাস্ত হয়ে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর লাশ বের হয়েছে আফগানিস্তান থেকে। তালেবান দাবি করছে আফগানিস্তান স্বাধীন দেশ, এখানে অন্য দেশের আর কোনো অভিযানের সুযোগ নেই। দেশটি থেকে 30 আগস্ট মধ্যরাতে সর্বশেষ মার্কিন বহর বিদায় নেয়। তার আগে কাবুল বিমানবন্দর থেকে সরানো হয়েছে 1,23,000 মতো মানুষকে। এদিকে গত 2 দশক ফের আফগানিস্তানে ক্ষমতায় ফিরে দেশটির জাতীয় পতাকা প্রতিস্থাপন করতে চায় তালেবানরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, তাদের প্রস্তাবিত পতাকার মাঝের সাদা অংশে লেখা থাকবে ইসলামী ধর্মের কালেমা তায়েবা। পাঞ্জশিরে টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে তালেবান। তালেবান পাঞ্জশিরে টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রদেশটির একাধিক বাসিন্দার বরাতে আফগানিস্তানের স্থানীয় তোলোনিউজ এই খবর প্রকাশ করে। স্থানীয়রা জানিয়েছেন, গত 2 দিন আগে তালেবান পাঞ্জশিরে টেলিফোন লাইন কেটে দিয়েছে। এছাড়া এলাকার ইন্টারনেট লাইনও বন্ধ করে দেওয়া হয়। এতে তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আফগানিস্তানের একেবারে শেষ প্রান্তের প্রদেশ পাঞ্জশির, কাবুলের মাত্র 65 কিলোমিটার উত্তর পূর্বে হিন্দুকুদুস পর্বতমালায় এর অবস্থান। গত 15 আগস্ট তালেবান রাজধানী কাবুল সহ আফগানিস্তানের 34টি প্রদেশের 33টি দখল করে। কিন্তু এই উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দেয় ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালে। তার সঙ্গে আছেন গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লা মোহাম্মদী ও আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমেদ মাসাউদের ছেলে আহমদ মাসাউদ। তালেবানের বিরুদ্ধে পাঞ্জশিরের বিদ্রোহীরা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তালেবান তাদেরকে আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে, কিন্তু তারা আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দিয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের কয়েকটি খবর প্রকাশিত হলেও এখনও সমাধান হয়নি। গুল হায়দার নামে পাঞ্জশিরের একজন বাসিন্দা বলেন, পাঞ্জশিরের লোকজন অন্য এলাকায় বসবাসরত আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। মুস্তফা নামে কাবুলের একজন বাসিন্দা জানান, তার নিকটাত্মীয় এবং কয়েকজন বন্ধু পাঞ্জশিরে বসবাস করে, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। পাঞ্জশিরের বাসিন্দারা আরও জানিয়েছেন, তালেবান প্রদেশটির রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, এ কারণে খাদ্যের দাম ব্যাপক পরিমাণে বেড়ে গেছে। জুনাইদ নামে এলাকাটির একজন বাসিন্দা বলেন, তালেবান বলছে পাঞ্জশিরের সমস্যা 80% সমাধান হয়ে গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে রাস্তাঘাট বিচ্ছিন্ন। তবে এ বিষয়ে তালেবান কোনো মন্তব্য করেনি।